যৌবনের মতোই 65 বছর বয়সে এসেও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয় ম্যাডোনা, সেটি যেন প্রমাণ হয়ে গেল ব্রাজিলের বিখ্যাত কোপাকাবানা সৈকতে। শনিবার রাতে সৈকতের পারে যেন ঝড় তোলেন ম্যাডোনা, আর সেই ঝড়ের সাক্ষী হয়ে রইল প্রায় 16 লাখ মানুষ। সঙ্গীতে পপ আইডল ম্যাডোনার 40 বছর পূর্তি উপলক্ষে গত বছর অক্টোবরে লন্ডন থেকে শুরু হয়েছিল সেলিব্রেশন ট্যুর কনসার্ট। শনিবার রিও ডি জেনেইরোতে কোপাকাবানা সমুদ্র সৈকতে আয়োজন করা হয় এই ট্যুরের শেষ কনসার্ট। সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানটি দেখতে প্রায় 16 লাখ মানুষ হাজির হয়েছিলেন, যা একক শিল্পীর কনসার্টে দর্শক উপস্থিতির দিক থেকে সর্বকালের সবচেয়ে বড় কনসার্ট বলে জানিয়েছে বিবিসি।